আমার সঙ্গে আছেন মোহনবাগানে দলের প্রাক্তন স্টপার সমর ভট্টাচার্য। এই সমর ভট্টাচার্যকে বর্তমান প্রজন্ম তেমন ভাবে চেনে না, কিন্তু প্রদীপ চৌধুরী অবসর নেওয়ার পর সুব্রত ভট্টাচার্যের জুটি হিসেবে সমর ভট্টাচার্য মোহনবাগানকে 80 দশকের গোড়ায় নির্ভরতা দিয়ে এসেছেন, টানা খেলতেন। তখন ফুটবল প্রেমীদের মধ্যে একটা তর্ক চলত, সুব্রত ভট্টাচার্যের সেরা সঙ্গীকে প্রদীপ চৌধুরী না সমর ভট্টাচার্য। প্রদীপ চৌধুরী মোহনবাগান রত্ন হয়েছেন, প্রাক্তন ম্যানেজার, জাতীয় দলের হয়েছেন, তাকে হয়তো আপনারা চেনেন, কিন্তু এই যে সমর ভট্টাচার্য ব্যান্ডেলে এই সমতার সঙ্গে আমরা রয়েছি। সমতা, ওই সময়কার জার্নি কি বলবে, এবং এতদিন পরে মোহনবাগানে হয়তো প্রত্যেক বছরই আসো, এই দিনটায় নতুন ড্রেসিং রুম কি বলবে? মোহনবাগানে বরাবরই একটা প্রিয় দল, যেমন ইস্টবেঙ্গল মোহামেডানও যেমন প্রিয়, আমি তিনটে দলই খেলেছি, কিন্তু মোহনবাগানে প্রতি বছরই আমরা পুরনো যারা প্লেয়ার তাদেরকে আমাদের আমন্ত্রণ জানানো হয়। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, এইখানে সকলে মিলে সবাই সাথে দেখা হয়, এই আনন্দটা আমরা উপভোগ করি। এটার জন্য মোহনবাগান ক্লাব কাছে আমরা অত্যন্ত ঋণী এবং খুব আনন্দিত তাদের কাছে। আমি আশা করবো যতদিন বেঁচে থাকবো ততদিন এই নিমন্ত্রণটা পাই এবং মাঠে উপস্থিত থেকে সবাই সাথে আমাদের দেখা হবে, এই আনন্দ নিয়ে আবার বাড়ি ফিরবো। এক বছর আবার আমরা আপনি মনাদা পাশেও খেলেছেন, বাবুদার পাশেও খেলেছেন, আর এই যে দুজনের সঙ্গে যে জুটি, দুজনের মানসিকতা, খেলা স্টাইল, যে আপনাদের যে কেমিস্ট্রি ছিল সেটা নিয়ে যদি বলেন। যেমন বাবুদার সাথে পাশে খেলেছি, আবার মনার সাথেও পাশে খেলেছি, খেলাটা নিজের ওপর, নিজে যদি ভালো খেলতে পারে তাহলে অপরকে মানিয়ে নেওয়া যায়, অপরের সাথে মানিয়ে নিতে পারবো না এরকম নয়। বড় ক্লাবে যারাই আনবেন তাদেরকে কিন্তু নিজেকে যোগ্যতা প্রমাণ করে খেলতে হবে। আমি 1979 থেকে ওপেন পর্যন্ত এবং আমার কোনো কারণে কোনো অসুবিধা হয়নি, যাদের পাশে খেলেছি আমার পাশে যারা খেলোয়াড় তারাও বড় প্লেয়ার, তাদের পাশে খেলে আনন্দ পেয়েছি। এবং আমাদের সময়টা যারা যারা খেলতো তাদের সাথে কিন্তু মানে খুব আনন্দ পেতাম, কারণ প্রত্যেকেই ভালো প্লেয়ার ছিল ওই সময়। এখনকার প্লেয়াররা আমি বলছি না খারাপ, তারাও ভালো, কিন্তু ওই সময় বাংলার ফুটবলের একটা ক্রেজ ছিল, বাইরে গিয়ে অনেক ট্রফি আসতো, রোগার জুরান, দার্জিলিং গোল্ড কাপ এবং ন্যাশনাল লেভেলে অনেক ট্রফি এসছে বাংলার সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে। আমি কলকাতার ফুটবল যারা আইএফএ আছেন তাদেরকে বলবো বাংলার ফুটবলকে আরো উন্নত করে তুলুক, মান আরো বাড়াক, এটাই আমার বক্তব্য। সমস্ত আপনাদের সময়কার মতো জাতীয় দলে আর বঙ্গসন্তান দেখা যাচ্ছে না, শুধুই শুভাশিস ঘটছে, এক টিম টিম করে চলছে শুভাশিস বসু। আমাদের এই যে বাঙালিরা সর্বভারতীয় পর্যায়ে গিয়ে দাঁড়াতে পারছে না এই প্রীতম পোর্টাল শুভাশিস বসুদের পরে, এই কারণটা কি? আমার মনে হয় যে আমাদের যে মানে আইপিএল থেকে যে লোয়ার নার্সারি থেকে যে খেলাধুলাগুলো হতো, বড় মাঠে যে এতগুলো মাঠ ছিল, সেই মাঠগুলোতে বোধ হয় এখন আর সেই খেলাধুলাগুলো হয় না। গ্রাম থেকে এসে এখানে অনেক ছেলেরা পার্টিসিপেট করতো এবং প্রতিযোগিতা থাকতো, সেই প্রতিযোগিতায় তারা প্রতিযোগিতার মধ্যে থাকলে এবং সেই প্রতিযোগিতা টিকে থাকার জন্য গ্রামেতে বেশি করে ফুটবল খেলার একটা প্রচলন ছিল। গ্রামেতে সেই প্রচলনটা এখন অনেক কমে গেছে, সেই প্রচলনটাকে তৈরি করে ঘরের মাঠে যে মাঠগুলো ফাঁকা যাচ্ছে সেই মাঠগুলোতে আবার খেলাধুলা যদি আইপে নজর দেয় মাঠগুলোকে ঠিক করে। আমি বলছি যে বাংলাতে অনেক ভালো ভালো ছেলে আছে যারা আগামী দিনে ভবিষ্যৎ গড়ে উঠবে তাদের, এবং বাংলার ফুটবলে আরও উন্নতি করবে আমার দৃঢ় বিশ্বাস, এবং পদক্ষেপ নিতেই হবে, কারণ আমরা কিন্তু এখন পেছনের দিকে চলে গেছি। ভারতীয় ফুটবল দলে যে বাঙালিদের সুযোগ ছিল অধিকাংশ, সেই জায়গাটা কিন্তু আমাদের সরে গেছে। সেই জায়গায় আসতে গেলে আমাদের কিন্তু কলকাতার যে ময়দানের যে মাঠগুলো আছে সেই মাঠগুলোকে আবার সেই ছোটো ছোটো যে লিগ খেলাগুলো হতো ওই 4th Division 5th Division থেকে আরম্ভ করে সেই রকম লিগগুলোকে আবার চালাতে হবে, গ্রামের থেকে সাপ্লাই দিতে হবে।
এটা করলে আবার উঠে আসবে প্লেয়াররা, এবং কলকাতার ফুটবল এবং বাংলার ফুটবলের মান নিশ্চয়ই ভালো হবে।